আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি মা দেশি মুরগি খামার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দেশি মুরগি পালন সংক্রান্ত একদম বেসিক লেভেলের কিছু ধারণা, যা যদি আপনি পালন করতে চান অবশ্যই জানা প্রয়োজন আমি মনে করি। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো শুরু করার পূর্বে বলে, আপনি যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কেননা আমি সবসময় দেশি মুরগি সম্পর্কিত ভিডিওগুলো আপলোড করে থাকি। তো চলুন শুরু করা যাক। তো দর্শক দেখুন, আপনি যদি দেশি মুরগি পালন করতে চান প্রথমে সেটা যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা প্রথমে দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটি হচ্ছে যে ডিম উৎপাদনের লক্ষ্যে আপনি পালন করতে পারেন, আরেকটি হচ্ছে মাংসের চাহিদা পূরণ করার জন্য আপনি দেশি মুরগি পালন করতে পারেন। এখন উদ্দেশ্য ছাড়াও যে পালন পদ্ধতি রয়েছে এটিকেও আপনি চাইলে দুই ভাগে ভাগ করতে পারেন। সেটি হচ্ছে যে একদম প্রাকৃতিক বা খোলামেলাভাবে পালন করা, আরেকটি পদ্ধতি হচ্ছে খামারে বা আবদ্ধ অবস্থায় দেশি মুরগি পালন করা, ঠিক আছে। তো এই যে দুটি পদ্ধতি এবং দুটি উদ্দেশ্য, যে কোনো একটি আপনাকে সিলেক্ট করতে হবে, অথবা আপনি চাইলে দুইটি পদ্ধতি বা দুটি উদ্দেশ্যেই আপনি পালন করতে পারেন। তো আর যে বেসিক যে ধারণাগুলো সেগুলো আপনাকে একটু বলি, যদি একদম প্রথম আপনি হয়ে থাকেন তাহলে এই বিষয়গুলো হয়তো বা প্রথম জানবেন, আর যদি আপনি এই বিষয়গুলো জেনে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। তবে যারা নতুন আছে মূলত তাদের উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করা। তো দেখুন, একটি দেশি মুরগি কিন্তু 6 মাস যখন বয়স হয় তখন কেবল ডিম দিতে শুরু করে। তো এরপরে যেটি হয় সেটি হচ্ছে এক নাগারে একটি দেশি মুরগি 10 থেকে 15টি বা কখনো কখনো কম বেশি হতে পারে ডিম দেয় একবারে। তারপর যেটি হয় সেটি হচ্ছে ডিম দেওয়া শেষ হলে কিন্তু মুরগিটি কুঁচে হয়ে যায়। যেমন ধরুন 15টি বা 18টি ডিম দেওয়ার পরে মুরগিটি অটোমেটিক কুঁচে হয়ে যাবে। এরপরে যেটি হয় সেটি হচ্ছে একটি কুচি মুরগি দিয়ে আপনি সর্বোচ্চ 18টি ডিম ফোটাতে পারবেন, তবে মুরগির আকার ভেদে কম বেশি ডিমের পরিমাণ আপনি চাইলে করতে পারেন। মুরগি কুঁচে বসানোর ঠিক 21 দিন পর ডিম ফুটে বাচ্চা বের হয়। এরপর যেটি হবে, বাচ্চা ফুটে বের হলে অবশ্যই রোদে দিতে হবে বাচ্চাকে। তারপর খাবার হিসাবে চালের ভাঙ্গা অংশ বা খুদ যদি প্রাকৃতিক পদ্ধতিতে পালন করেন দিতে পারেন, অথবা যদি আপনি আবদ্ধ অবস্থায় পালন করেন তাহলে বাজারে যে ফিড পাওয়া যায় ছোট বাচ্চার জন্য, মানে মুরগির বাচ্চার জন্য, সেটি আপনি চাইলে দিতে পারেন, এবং প্রয়োজনীয় পানির ব্যবস্থা কিন্তু রাখতে হবে সবসময়। এরপরে যেটি হবে, আপনাকে প্রথম 1 মাসে যে কয়টি টিকা রয়েছে সেগুলো আপনি চাইলে দিতে পারেন। আর যদি একদম প্রাকৃতিকভাবে পালন করেন সেক্ষেত্রে টিকা আপনি চাইলে নাও দিতে পারেন। এবং এর পরবর্তীতে যেটি ধারণা বা যেটি আপনাকে জানতে হবে সেটি হচ্ছে যে বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। তো সেই রোগগুলো অনুযায়ী কিন্তু আপনাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, তবে অবশ্যই ব্যবস্থা নেওয়ার পূর্বে একজন সার্টিফাইড ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নেবেন। তো দর্শক, আজ এ পর্যন্তই, কথা হবে আগামীতে অন্য কোনো ভিডিও টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।